সংকোচনমূলক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জুলাই থেকে কার্যকর এই নীতিতে বড় পরিবর্তন আনা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ৬ মাসের জন্য নির্ধারিত। ঋণের সুদের হার, রিজার্ভ গণনার পদ্ধতি, মুদ্রা সরবরাহ নীতি ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তনের কথা জানিয়েছে গভর্নর আব্দুর রৌফ তালুকদার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর বলেন, নতুন মুদ্রানীতিতে টাকার সরবরাহ বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে সুদহার ভিত্তিক নীতিতে মুদ্রাকে নিয়ন্ত্রণ করা হবে। আব্দুর রৌফ তালুকদার আরও জানান, ব্যাংক ঋণের সুদের হার নির্ধারিত হবে বাজারের ওপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক ঋণের ৯% সুদ হার নির্ধারণ রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এই সীমা তাই বাতিল করা হলো। IMF-এর শর্তানুযায়ী নিট ভিত্তিতে হবে রিজার্ভের হিসাব, ডলারও বিক্রি হবে বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে বলেও জানান গভর্নর। সুতরাং আমার মনে হয় যে রকম বাংলাদেশ ব্যাংক থেকে গত এক বছরে নানা রকম মেজার্স নেওয়ার পরেও আমরা দেখি যে লাক্সারি আইটেম ইম্পোর্ট কিন্তু বন্ধ হচ্ছে না। আপনারা দেখেছেন যে দামি গাড়ি যে রেজিস্ট্রেশন, সেটার সংখ্যা গত কয়েক বছরের চেয়ে বেশি হয়েছে। তার মানে আমাদের যে লেন্ডিং রেট, যেটা সেখানে যে রেটে তারা টাকা নিচ্ছেন, এটা বোধহয় স্টিল লুক্রেটিভ। সুতরাং তারা লোন করে তারা এই জিনিসটা করছেন।